সাথীরা ঘুমিয়ে থেকেও বেঁচে ফিরল, জেগে থেকেও বাঁচতে পারল না রাকিব। এভাবেই কান্নায় ভেঙে পড়লেন এক ছেলে হারানো বাবা। ছেলে হারানোর ব্যথা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার পরিবার। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বরগুনার সদর হাসপাতাল প্রাঙ্গণ। ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আরেকজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম মোহাম্মদ রাকিব। সে বরগুনার পাথরঘাটার কালমেঘা গ্রামের শাহজালাল হাওলাদারের ছেলে। সে নারায়ণগঞ্জের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ত। ছেলেকে হারিয়ে কান্না করতে করতে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন বাবা শাহজালাল হাওলাদার। তিনি বলেন, রাকিবের সঙ্গে আরও নয়জন একই মাদ্রাসায় পড়ত। শীতকালীন ছুটিতে তাদের সঙ্গে বরগুনা আসছিল রাকিব, কিন্তু আমার ছেলে বরগুনা তো ঠিকই এলো, তবে লাশ হয়ে। তিনি আরও বলেন, রাকিবের সঙ্গে থাকা অন্যরা ঘুমিয়েছিল, তারপরও তারা জান বাঁচিয়ে ফিরে এসেছে। আমার ছেলে জেগে থেকেও জীবন বাঁচাতে পারল না, সাথীরা ঘুমিয়ে থেকেও বেঁচে ফিরল, জেগে থেকেও বাঁচতে পারল না রাকিব। আগুন লাগার খবর পেয়ে রাকিবের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করি, কিন্তু পারিনি। এরপর আজ দুপুরে পটকাখালী গণকবরে এসে একের পর এক কফিন দেখতে থাকি। এক সময় দেখি আমার বাজানের পোড়া মুখের ছবিটা কফিনে লাগানো, বাজানের গায়ের সবুজ পাঞ্জাবিটাও পুড়ে গেছে। আমি এখন কি নিয়ে বাঁচব, রাকিবের মাকেও বা কি বলে সান্ত্বনা দেব? আল্লাহ যেন আর কোনো বাবাকে এরকম পরিস্থিতির মুখোমুখি না করে, বিলাপ করতে করতে বলেন বাবা শাহজালাল হাওলাদার। গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান 10-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত 41 জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে 37 জনের বাড়ি বরগুনায়। ওই ঘটনায় আহত শতাধিক যাত্রী, নিখোঁজ অনেকে। একটু ভুলের জন্য এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, শত শত পরিবার হারিয়েছে তাদের আপনজনকে। যারা যারা এই মর্মান্তিক ঘটনায় মারা গেছেন, আমরা সকলের জন্য তাদের মাগফেরাত কামনা করি। পাশাপাশি যে বা যাদের জন্য এমন ঘটনা ঘটেছে, তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আপনিও যদি আমাদের সাথে দোষীদের শাস্তি চান, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস বলে প্রতিবাদের আওয়াজ তুলুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।